হাই বন্ধুরা, হ্যালো, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছেন। আমরা এখন সকাল সকাল চলে এসেছি একটা কৃষ্ণ মন্দিরে। এখানে একটা ধাম আছে, এখানে আমরা আজ পুরো দিন থাকবো। এখানে পুজো পাঠ হবে, প্রসাদ নেবো, তারপর আমরা ঘরে ব্যাক করবো। তো চলুন পুরো মন্দিরটা আপনাদের দেখাবো, আশেপাশে পুরো সুন্দর যে পরিবেশ সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন আগে দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো মন্দিরটা। এটা গৌশালা, চলিয়ে মন্দিরটা কৃষ্ণ মন্দিরটা না, একটা গ্রামের মধ্যে ছোট্ট করে শ্রী গোবিন্দ রাধা গোবিন্দর মন্দির। এটা খুব সুন্দর। তো ওখানে নাম হচ্ছে, মানে অ্যাকচুয়ালি গীতা পাঠ হচ্ছে। তো আমি দেখছিলাম, দেখে আমি একটু বাইরে ভিডিও শ্যুট করার জন্য এলাম এখানে। পুরোটা আপনাদের দেখাচ্ছি, যদি কোনো দিন এখানে আসেন তা অবশ্যই মন্দিরটাকে ভিজিট করবেন, খুব সুন্দর। অ্যাকচুয়ালি মন্দির একটা ধাম, কৃষ্ণ ধাম। যারা যারা আমাদের কৃষ্ণ ভক্তরা আছেন তাদের বলছি অবশ্যই, এটা জায়গাটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, গুগল ম্যাপটা ঢেলে দেবো। তো আপনারা অবশ্যই এখানে ভিজিট করবেন। এটা ওয়েস্ট বেঙ্গলে আছে, এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো অবশ্যই একবার এখানে এসে ভিজিট করবেন। তো চলুন পুরো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গেট থেকে আপনাদের পুরো মন্দিরটা কেমন দেখতে, কি কত সুন্দর, সব কিছু আপনাদের দেখাবো। এখানে সবাই, এখানে যেহেতু ভোগ বিতরণ হবে, ভোগ খাওয়াবে এখানে, আর তার জন্য এখানে পরিষ্কার করা হচ্ছে। এই জায়গাটায় ভোগ খাওয়ানো হবে আর এখানে পরিষ্কার করছে সব। ওইখানে আশ্রমের যে ভক্তরা আছে তারা সব পরিষ্কার করছে। এখানে এখানটাই ভোগ খাওয়ানো হবে, সামনে গোশালা। এখানে এখন প্রভুর নাম হচ্ছে, প্রভুর নাম শুনছি, গীতা থেকে প্রভুর নাম পাঠ করছেন, সবাই বসে শুনছে এখানে।
এখানে ভোগ খাওয়ানো হবে, প্রসাদ, ভোগের প্রসাদ। ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি ঘরের দিকে। তো চলুন।